বৃহস্পতিবার সিটু রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে 10টি ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে স্বতঃস্ফূর্ত এবং সর্বাত্মক সফল বলে জানিয়েছেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। রাজ্যের বুকে 8 জন আহত হওয়ার কথা উল্লেখ করে সিটুর রাজ্য সভাপতি সিটুর রাজ্য দফতরে আক্রমণ, সিপিআই অফিস ভাঙচুর এবং এসইউসিআই অফিস আক্রমণের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। যাত্রী সাধারণত পণ্য পরিবহনে 10% প্রায় সমস্ত গাড়ি বন্ধ ছিল, 2-4-5 গাড়ি যেগুলো বেরিয়েছে সেগুলোর মধ্যে কোনো যাত্রী ছিল না, এবং ওরাও কিন্তু ধর্মকে সমর্থন ছিল, ওদেরকে বাধ্য করেছে রাস্তায় নামার জন্য। তাহলে আমরা ধরে নিতে পারি যানবাহনের ধর্মটা সর্বাত্মক, এবং এটা আপনাদের জানার জন্য বলছি, যানবাহন কিন্তু গোটা ভারতবর্ষে অল ইন্ডিয়া স্ট্রাইক ডেকেছে। যানবাহনের মালিক, যানবাহনের যারা শ্রমিক সংগঠনগুলো দিল্লিতে বসে মিটিং করে তারা আলাদা কল করেছে আজকে দিনে গোটা ভারতবর্ষে যানবাহন ধর্ম তাদের নিজস্ব দাবিতে। আমরা দেখেছি যানবাহনের ধর্মঘটে দারুণ সারা পড়েছে, এবং সেখানে গিয়ে একমাত্র রাজ্য সরকারের কিছু অভিষ্ট হয়েছে, কোথাও কিছু একদমই ছিল, আর বাকি জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো ছাত্র যায়নি, শিক্ষকরা অনেক জায়গাতে যায়নি, অধিকাংশ জায়গাতে শিক্ষকরা যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তাহলে এই পরিস্থিতির আমরা ধরে নিতে পারি ধর্মঘটটা সর্বাত্মক। এখন এই ধর্মঘটকে এত চেষ্টা করেও যখন বাঞ্চাল করতে পারলেন না, তখন গিয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে এবং সেখানে গিয়ে চরম পথটা বেছে নিলেন যে এবার আক্রমণ করে, এবং সেই পথটা কি আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি এ পর্যন্ত তাদের আক্রমণে 8 জন আহত হয়েছে, এবং সেখানে তারা আমরা লক্ষ্য করলাম, আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা আসার পর, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর আমাদের ট্রেড ইউনিয়ন অফিসগুলো অধিকাংশ ভেঙে দিয়েছেন, অনেক পার্টি অফিস ভেঙে দিয়েছেন, এবং সেখানে আজকে গিয়ে সিআইটিউ যে রাজ্য দপ্তরটা আমরা বসে কাজ করছি, তখন সম্ভবত 10:30 কাছাকাছি হবে, একজন প্রেসের বন্ধু আমার সঙ্গে কথা বলছে ধর্মঘট নিয়ে, হঠাৎ করে দেখি বিকট আওয়াজ, কি ব্যাপার, গেটটা ভাঙা শুরু করে দিয়েছে, গেট ভাঙছেন, সাইনবোর্ড ভেঙেছেন, এবং সেখানে গিয়ে একটা বাইক ছিল বাইকটাও ভেঙেছেন, এবং অকথ্য ভাষায় গালাগালি, বাইক থেকে নেমে বিজেপির বাইক বাহিনী, এবং সেখানে নেমে অকথ্য ভাষায় গেলে গিরিপাট কেউ ছোড়া আরম্ভ হয়েছে। এই পরিস্থিতির মধ্যে গিয়ে যিনি আমার সাক্ষাৎকার নিতে ছিলেন তিনি যখন তার এটে নিয়ে সামনের দিকে গিয়ে গেছে, তখন তারা পুলিশ ছিল, কিন্তু পুলিশের সামনে ঘটনা হচ্ছে, সেখানে গিয়ে তো তারা পিছের দিকে চলে গেছে, একটা মিডিয়া আমার সঙ্গে যে কথা ছিল উনি দৌড়ে যখন সামনের দিকে গেছে তখন গিয়ে তারা সরে গেছে, অফিসের ভিতর নয় ঢুকে যেত। এই যে রাজ্য দপ্তরে যেটা করলেন তো মানে চিন্তাই করে না, অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা মতো না, কখনো আমাদের রাজ্য দপ্তরে এই ঘটনা ঘটেনি, এই প্রথম আমাদের রাজ্য দপ্তর আক্রান্ত হয়েছে। এদিন শাহপুর মহকুমায় সিপিআইএম দলের কার্যালয়ের শাসক দলের হারমাদ বাইক বাহিনী দ্বারা অগ্নি সংযোগের ঘটনা বলে উল্লেখ করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। সেই সাথে কুমারঘাট কদমতলা রানীর বাজারে সংগঠিত শাসক দলের সন্ত্রাসের চিত্রও তুলে ধরেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে। এরপরে তারা সকালবেলা আজকে আরেকটা ঘটনা ঘটেছে শাহপুরে, বাইক বাহিনী বেরিয়ে সেখানে শাহপুর শহরের উপর ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির যে অফিসটা, ডিভিশনাল অফিসটা, সেটাতে আগুন দিয়ে দিয়েছেন। এখান থেকে বেরিয়ে সেই বাইক বাহিনী গেলেন যে বটতল একটা জায়গা আছে শাহপুরে, এটা ছোট খিলের কাছাকাছি, সেখানে গিয়ে একটা পার্টি হাউস ছিল সেটা তো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এখানে, এবং এর সঙ্গে একটা দোকান ছিল দোকানটা আগুনে পুড়ে গেছে। ছোট খিলের কাছাকাছি সেটা লীলাগড় যে চা বাগানটা আছে, চা বাগানের কাছে এখানে একটা পার্টি হাউস ছিল সেটাও পুড়িয়ে দিয়েছে। এইভাবে তারা বিভিন্ন ঘটনাগুলো সংগৃহীত করেছে। যারা আক্রান্ত হয়েছে তার মধ্যে হোয়াইতে দেখা গেল সুশীল মোদক, উত্তম সূত্রধর, তাপস দাস, এরা সুভাষপাড় পার্কে বাজারে দুইজন, আর একজন শিক্ষকও ছিলেন, এর মধ্যে একজন শিক্ষক আছে। কুমারঘাটে এক ভদ্রলোক দোকান খুলতে আপত্তি জানিয়েছে, তাকে জোর করে বিধায়ক তুলে নিয়ে এসছেন দোকান খুলতে হবে, তিনি বলেছেন আমি দোকান খুলব না। ওনার সামনে ওনার ছেলে সুজন সাহাকে মারপিট করেছে, তারপরে দোকানের কর্মচারী। পরিশেষে তিনি আরও জানিয়েছেন এই ধর্মঘটে রাজ্যবাসীর নৈতিক সমর্থন ছিল, অনেক ক্ষেত্রে ক্রেতা সেজে সামগ্রী ক্রয় করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন দেশব্যাপী একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না। ওরা যদি মনে করে থাকে যে এভাবে জোর জোপড়ি করে এটা করবে, এবং আমি দেখলাম টিভিতে একজন প্রেসের মিডিয়া বন্ধু জিজ্ঞাসা করছে যে আপনারা যে বাইক নিয়ে বেরিয়েছেন কেন বেরিয়েছেন, ধন্যবাদ জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য এত বড় বাইক নিয়ে বেরোতে হবে,
ধন্যবাদ জানানোর জন্য সঙ্গে এই সমস্ত এখানে যখন অফিসটা ভাঙে অস্ত্র শস্ত্র সজ্জিত, আমরা দেখলাম তো এখানে বাঙ্গুর সাপোর্টও নিয়ে এসছে, এটা অভিনন্দন জানানোর জন্য সফল বাগে কিনা আমার জানা নেই, অভিনন্দন জানানোর জন্য অন্যান্য অস্ত্র শস্ত্র বাগে কিনা আমার জানা নেই, এবং এগুলো নিয়ে আজকে বিভিন্ন জায়গাতে এগুলো গোটা রাজ্যে সমস্ত মহকুমায় হুজ্জুর্দি করছে এবং ধর্মঘটটা সর্বাত্মক হওয়াতেই এটা মানুষের থেকে সমর্থনের জোর জোরপুরি করে এই কাজ তারা করেছে। আমরা এই বিজেপি দলের এই ধরনের কাজের তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং রাজ্যবাসীর কাছে আবেদন থাকবে এই জাতীয় মনোভাবের বিরুদ্ধে রুখে দেন। আমরা লক্ষ্য করলাম যে এই বিজেপি দল আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের মিছিল মিটিংও করতে দেয় না, প্রতিবাদও করতে দেয় না। আজকে যে আজকে যদি আমরা বেরোতাম মিছিল নিয়ে আমাদের কিন্তু হুইশ বাধা হইতো, নিশ্চিত আমরা ছিলাম, আমাদের কিন্তু করতে দেবে না। পিকেটিং করার জন্য যদি আমরা উদ্দেশ্য নেই, আমরা যদি আগে ঘোষণা করে দিয়েছি আমরা পিকেটিং করবো না, আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি, আমরা যদি বেরোতাম কিন্তু আমাদের পিকেটিং আমরা হয় গ্রেফতার করতো নতুবা তুলে নিয়ে যেত নতুবা আক্রান্ত হতাম পুলিশের দ্বারা বা কারোর দ্বারা আক্রান্ত হতাম। এবং দেখা গেল আজকে যে বিজেপি পুলিশের সামনে এখানে একটা হোটেল। সাংবাদিক সম্মেলনে রাজ্য জুড়ে পুলিশের নিরবতা নিয়েও প্রশ্ন তোলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে। এদিকে বৃহস্পতিবার সিপিআই রাজ্য দপ্তরে ধর্মঘট এবং সিপিআই কার্যালয় ভাঙচুর ইস্যুতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিপিআই এর নেতৃবৃন্দ। সেখানেও শাসক দলীয় হারমাদ বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানান তিনি। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।